আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি শরবত, সেটি হলো পাকা আমের শরবত। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। এখন কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে, আম কিন্তু খেতে অনেক মজার। দেখতেই পাচ্ছেন আমি এখানে আম নিয়েছি, আর এগুলো আমার গাছের আম। দেখতে খুব একটা সুন্দর না হলেও খেতে কিন্তু বেশ মজার। বাজারের আমগুলো কিন্তু বাইরের দিকটা খুবই সুন্দর থাকে, খেতে খুব একটা ভালো হয় না। আমি কিন্তু অনেকগুলোই আম নিয়েছি, আমি সব আম এখানে ব্যবহার করব না, অল্প একটু আম দিয়ে আমি শরবত তৈরি করব। প্রথমে আমি আমটাকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছু পুদিনা পাতা নিয়েছি, আমি এই শরবতের সাথে পুদিনা পাতাটা ব্যবহার করব। প্রথমে একটি ব্লান্ডার জাগিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আম। এবার আমি আমটাকে পেস্ট করে নিচ্ছি। পেস্ট হয়ে গেলে আমি কিন্তু এখান থেকে কিছুটা কমিয়ে নেব, একটা বক্সে রেখে দিচ্ছি। বক্সে করে আমি এটাকে ফ্রিজে সংরক্ষণের জন্য রেখে দেব। আপনারাও চাইলে এইরকম সংরক্ষণ করে রেখে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ব্লান্ডার জাগের যে পেস্ট ছিল সেখান থেকে কিন্তু কিছুটা কমিয়ে নিয়েছি। যেহেতু আম খেতে অনেক মজার, তাই জন্য আমি বেশি করেই তৈরি করে কিছুটা ফ্রিজে রেখে দেব, কারণ আমার বাড়িতে কিন্তু অনেকগুলো আম গাছ। এবারে আমি ব্লান্ডার জাগে দিয়ে দিচ্ছি চিনি, সাথে দিয়ে দিচ্ছি বিট লবণ এবং কুচি করে রাখা পুদিনা পাতা। আপনারা যদি চান তাহলে কিন্তু রসুনও দিতে পারেন, এতে করে খেতে কিন্তু বেশ ভালো লাগবে, রসুন আর কাঁচামরিচ। আমি এখানে শুধুমাত্র পুদিনা পাতা, লবণ আর চিনি দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের আমি স্বাদ বুঝে দেবেন, যদি আম বেশি টক হয় সেক্ষেত্রে একটু বেশি করে দেবেন। সাথে দিয়ে দিচ্ছি পানি, পানিটাও আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, যে যেই রকম ঘনত্বের শরবত খেতে চান সেই রকমই রাখবেন, তবে একসাথে খুব বেশি পানি দেবেন না। তৈরি হয়ে গেল মজাদার আমের শরবত, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।